রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক রংপুরে বন্যার কি পরিস্থিতি এই মুহূর্তে দেখছেন বিস্তারিত জানাবেন তিনি আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তার যে চড়া পয়েন্ট সেই পয়েন্টে নদীতে কিন্তু ভরপুর পানি আমরা এই মুহূর্তে তিস্তার ঠিক কিনারা রয়েছি তবে তিস্তার তীরবর্তী যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল সেখানে কিছু মানুষজন এখনও পানিবন্দী হয়েছে আমরা এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে এই যে চরাঞ্চলে মানুষজন পানিবন্দী রয়েছেন তারা বলছেন যে তিস্তার যেহেতু তলদেশ একেবারেই ভরাট রয়েছে যে কারণে অল্প বৃষ্টিতে বা অল্প পানিতেই এই চরাঞ্চ অঞ্চলগুলোতে পানি উঠে যাচ্ছে এই চরাঞ্চল পানি উঠাবার কারণে যেটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এই চরে এখন কিন্তু এই এই মানুষজনের জন্য আশীর্বাদ আশীর্বাদ হয়ে উঠেছিল হওয়ার কারণটা হচ্ছে যে এখানে নানা ধরনের ফসল এখানে উৎপাদিত হচ্ছে বিশেষ করে বাদাম তো এই যে এবারের যে দ্বিতীয় বারের যে পানি উঠে গেল এই চরাঞ্চলে এতে কিন্তু বাদামের বেশ ক্ষতি হয়েছে তো আমরা এখানে আমাদের সঙ্গে এই যুক্ত করতে চাই তিস্তাপাড়ের একজন কৃষকের সঙ্গে যে এই যে পানি উঠলো পানি কমে গেলো আবার বাড়লো আবার কমে যাচ্ছে আজকে এই উপলক্ষে আপনাদের কি ধরনের ক্ষতি হচ্ছে ধন্যবাদ আপনাকে উজানি ঢল এবং অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই যে তলাটা তলায় গেছে তারপর বাদাম যে আমরা এই মৌসুমে উঠাই সেটা আমাদের হঠাৎ করে বন্যার কারণে আমরা তুলতে পারি নাই এবং যে নিম্ন অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই মতে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে গেছে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা চাই এটাতে দ্রুত বাস্তবায়ন হোক মহাপরিকল্পনা এটা যত দ্রুত বাস্তবায়ন হবে তত আমাদের জন্য মঙ্গল বয় আনবে এই গঙ্গাছরাবাসী ভাই এবং কৃষিটা কেমন কৃষিতে আপনি জানেন যে ভরা মৌসুমে বাদাম এবং ভুট্টা এবং বিসতলা একবার করে বিসতলা আমরা বপন করেছিলাম আবার দ্বিতীয়বার বিসতলা আমরা বপন করে সেখানও কিন্তু আমরা ক্ষতি করতেছি এবং পাট যে সোনালিয়া ফসল সেই পাটের কিন্তু ব্যাপক এই মতে ক্ষতি হয়ে গেছে ডুবে গেছে এবং কোথাও কোথাও ভেসে চলে গেছে এই পাটটা নিয়ে আমরা শুনছিলাম এখানকার একজন কৃষক আমরা তাকে যুক্ত করেছিলাম তাদের কথা শুনছিলাম তো আমরা এখানে যারা কৃষি বিভাগ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তাদের হিসেব মতে তিনশো সতেরো হেক্টর জমিতে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই মুহূর্তে এই চার জেলায় তিনশো সতেরো হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকরা বলছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা যেন প্রণোদন আপানে এমন দাবি করেছেন তো এই ছিল রংপুর রংপুরের তিস্তার সর্বশেষ খবর